সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম খেরসনে ইউক্রেনে আক্রমণ রুখে দেওয়ার দাবি রাশিয়ার সৌদিকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া জানালেন মার্কিন আইন নেতারা ইরান রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ানের উপর বল প্রয়োগের অধিকার চীনের রয়েছে বলছে বেইজিং জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার এলজি জি বৃক্ষ বিষকে ইউকে বাস্তব প্রতিক্রিয়ার আহ্বান ইরানের এবং সুপার সাইক্লোন চিত্রাং নিয়ে নতুন তথ্য ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দর্শক বাধ্য হলে তাইওয়ানের উপর বল প্রয়োগের অধিকার রয়েছে চীনের তবে পুনরেত্রকীকরণের ক্ষেত্রে শান্তি পদ্ধতি চীনের প্রথম পছন্দ স্থানীয় সময় শনিবার বেজিং এ চীনের কমিউনিস্ট পার্টির এক মুখপাত্র এই মন্তব্য করেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি খেরসনে ইউক্রেনের আক্রমণ রুখে দেওয়ার দাবি রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে খেরসনের দিকে অগ্রসরমান ইউক্রেনের সেনাদের অগ্রগমন আটকে দিয়েছে রুশ সেনারা এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্ক বলেছেন মাইকোলাইভ এবং কিয়েভরির দিকে শত্রুর খেরসন অঞ্চলে দুধচানি সাদক ইসচেংস্কয় পাল্টা আক্রমণে ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে রাশিয়ার সেনাদের নেওয়া পদক্ষেপের কারণে সব হামলা ব্যর্থ হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেছেন লিহানস্কে লাইমেনের কাছে রাশিয়ার ডিফেন্স লাইনের সামনে রাস্তা তৈরির চেষ্টা করেছে ইউক্রেনীয় সেনারা কিন্তু এটি ঠেকিয়ে দেওয়া হয়েছে এদিকে সেপ্টেম্বরের শুরুতে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ সেনাদের হাত থেকে অসংখ্য অঞ্চল পুনর্দখল করে ইউক্রেনীয় সেনারা তাদের হামলার প্রেক্ষিতে পুরো খার্কিফ থেকে পিছু উঠতে বাধ্য হয় রুশ সেনারা এছাড়া ক্রেসনের কিছু অঞ্চল থেকেও পিছু ঘটেছে রাশিয়ান বাহিনী সৌদিকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া জানালেন মার্কিন আইন প্রণেতারা সৌদিকে কিভাবে শাস্তি দেওয়া হবে তার প্রক্রিয়া জানালেন মার্কিন আইন প্রণেতারা তেল উৎপাদন কমানোর শাস্তি হিসেবে সৌদি আরব থেকে মার্কিন অস্ত্র প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বৃহস্পতিবার তেরোই অক্টোবর ক্রিস মার্ফি জানান কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী সৌদি আরবে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে যাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিরুদ্ধে তেলের অবকাঠামো রক্ষ করা যায় এখনই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সৌদি আরব থেকে সরিয়ে পোল্যান্ড এবং রোমানিয়ার মতো পূর্ব দিকের নেটো মিত্রদের শক্তি করার জন্য মোতায়েন করা উচিত অথবা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের কাছে হস্তান্তর করা উচিত মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য মার্ফি যিনি পূর্বে সৌদি আরবকে নতুন সামরিক সহায়তা স্থগিত করার আহ্বানকে সমর্থন করেছিলেন এবং সৌদি আরবের কাছে অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এমরাম বিক্রয় স্থগিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন সরকার গত বছর পঁয়ষট্টি কোটি ডলার একশো এমরাম ক্ষেপণাস্ত্র রিয়াদের কাছে বিক্রির জন্য অনুমোদন দিয়েছিল ওয়াশিংটন কয়েক মাস ধরে তেলের উৎপাদন বাড়াতে রিয়াদকে অনুরোধ করে আসছে তারা যুক্তি দেখিয়েছে তাতে তেলের দাম কম দামে রাশি ক্ষতিগ্রস্ত করবে ও সামরিক অভিযানে অর্থায়ন করা মস্কোর জন্য কঠিন হবে তবে ওপেক প্লাস গ্রুপ বুধবার বারোই অক্টোবর নভেম্বর থেকে শুরু করে দিনে দুই মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে এদিকে ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য বলেছেন উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রধান মিত্র রিয়াদের নেতৃত্বে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মুখে একটি সত্যিকারের চর দিল তিনি আরো জানান আমি বিশ্বাস করি এটি সৌদিদের দ্বারা সম্পূর্ণ ভুল পদক্ষেপ এখনো এখনো সিদ্ধান্তটি ফিরিয়ে সময় আছে রুখানা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তেল উৎপাদন কমানো ওপে প্লাস সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল তবে রোখান্না বলেছেন বাস্তবতা হলো তারা যা করছে এর জন্য কোনো অর্থনৈতিক কারণ নেই এটি আমেরিকানদের জন্য শাস্তিমূলক ছিল সেই সঙ্গে পুতিনকে সহায়তার জন্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি রোখান্না উষ্মা প্রকাশ করে বলেন এখন আমাদের উচিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থগিত করা যোগ করেন রোখান্না ইরান রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের কোনো অস্ত্র দেওয়ার অভিযোগ আবারও নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল জোর দিয়ে বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান কোনো অস্ত্র দেয়নি এবং দেবেও না পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা বিশেষ করে দুই পক্ষকে অস্ত্র দেওয়ার বিষয়টি যুদ্ধ দীর্ঘায়িত করবে তাছাড়া শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান জোসেফ বোরেলের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরলকে ইরানের মন্ত্রী বলেন ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমাদের নীতি হল দ্বন্দ্বে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেওয়া না যুদ্ধ বন্ধ করা এবং মানুষের স্থান চুতি বন্ধ করা এদিকে গত কয়েকদিন ধরে ইউক্রেন দাবি করে আসছে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া কিন্তু ইরান দাবি করেছে তারা রাশিয়াকে কোনো ড্রোন দেয়নি তবে পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেনের বিরুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের আলামত পাওয়া গেছে তাইওয়ানের উপর বল প্রয়োগের অধিকার চীনের রয়েছে বলছে বেইজিং বাধ্য হলে তাইওয়ানের উপর বল প্রয়োগের অধিকার রয়েছে চীনের তবে পুনরেত্রিকীকরণের ক্ষেত্রে শান্তি পদ্ধতি চীনের প্রথম পছন্দ স্থানীয় সময় শনিবার বেজিং এ চীনের কমিউনিস্ট পার্টির এক মুখপাত্র এই মন্তব্য করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কমিউনিস্ট পার্টির মুখপাত্র সুনিয়েল এক সংবাদ সম্মেলনে বলেছেন চীন ও তাইওয়ানের পুনরেত্রিকরণ তাইওয়ানের জনগণ সহ সবার স্বার্থই পূরণ করবে কমিউনিস্ট পার্টির বিশতম একদিন আগে থেকে পক্ষ বলেন বেজিং তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রচেষ্টা চালাবে তবে দ্বীপটির কঠোরপন্থী ও তাদের বিদেশি মিত্র সমর্থিত পূর্ণ স্বাধীনতার আন্দোলনকে চীন কখনই বরদাস্ত করবে না আলচাজির প্রতিবেদনে বলা হয়েছে সুন সম্ভবত মিত্র বলতে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছে দেশটির সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও তারাই তাইওয়ানের সবচেয়ে সামরিক ও কূটনৈতিক সমর্থনের উৎস এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষের সুযোগ নেই তবে তাইপে তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখতে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী সাইং ওয়েন বলেন তাইওয়ানের জনগণের ঐক্যমত্য আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীন গণতান্ত্রিক জীবনধারা রক্ষা করার বিষয়ে আপোষ করার কোনো অবকাশ নেই তিনি আরো বলেন আমি বেজিং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যে আন্তঃপ্রণালী সম্পর্কের নির্মাণের যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না সার্বভৌমত্ব স্বাধীনতা গণতন্ত্রের প্রতি তাইওয়ানের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করার মাধ্যমেই কেবল আমরা তাইওয়ান প্রণালীতে পুনরায় ইতিবাচক সম্পর্ক শুরু করতে পারি জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার এল শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের পুরান কৃষাণ ভট্টাকে গুলি করে হত্যা করেছে গেরিলারা এ নিয়ে রাজ্যে ব্যাপক তোলপাট সৃষ্টি হয়েছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন সোপিয়ানে পুরান কৃষাণ ভট্টের উপর সন্ত্রাসী হামলা একটি কাপুরুসূচিত কাজ তিনি শোক সন্তস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে এক বার্তায় বলেন আমি জনগণকে আশ্বস্ত করছি যে সন্ত্রাসীদের এবং যারা তাদের সাহায্য করে এবং প্ররোচনা দেয় তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে শনিবার কাশ্মীর পুলিশ এক বার্তায় বলেছে সোপিয়ানে চৌ দারী গুঞ্জ এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরান কৃষাণ তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালায় জঙ্গিরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয়েছে গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে শনিবার জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না ওই বিষয়ে বলেন ওই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানি সন্ত্রাসীদের ষড়যন্ত্র রয়েছে তিনি বলেন সন্ত্রাসীরা এই ধরনের কাপুরুষোচিত ষড়যন্ত্র করেছে এবং যেভাবে কাশ্মীরি পণ্ডিত সমাজের যুবকদের নিশানা করা হয়েছে তাতে স্পষ্ট যে পাকিস্তান ও পাকিস্তানি সন্ত্রাসী যাতে সেনা পুলিশ নির্মূল করেছে তারা এই সময়ে খুব ভীত উদ্বিগ্ন হয়ে এ ধরনের ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি সন্ত্রাসীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হবে যারা কাশ্মীরি পণ্ডিত যুবকদের নিশানা করার চেষ্টা সরযতন্ত্র করেছে তাদের সকলকে এর হিসাব দিতে হবে চলতি বছরে গেরিলারা এ পর্যন্ত উপত্যকায় 24 জনেরও বেশি লোককে গুলির লক্ষ্যবস্তু করেছে এর মধ্যে 7 পুলিশ 8 বেসামরিক নাগরিক যাদের মধ্যে 6 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন গত বছর অক্টোবর থেকে কাশ্মীরে টার্গেট কিলিং চলছে নিহতদের অনেকেই অভিবাসী শ্রমিক বা কাশ্মীরি হিন্দু পণ্ডিত গত বছর অক্টোবরে 5 দিনে নিহত হন 7 এর মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত একজন শিক্ষক এবং দুজন অভিবাসী হিন্দু ছিলেন গত মে মাসে একের পর এক টার্গেট কিলিং এর জেরে উপত্যকা অস্থিরতার পরিবেশ দেখা যায় সেজন্য কাশ্মীর উপত্যকায় কর্মরত কাশ্মীরি পণ্ডিত কর্মচারী এবং অন্যান্য সংখ্যালঘু কর্মচারীরা জম্মুতে চলে যান কাশ্মীরি পণ্ডিত কর্মচারী এবং পিএম প্যাকেজের অধীনে কাজ করা সংরক্ষিত শ্রেণী কর্মচারীরা প্রায় পাঁচ মাস ধরে জম্মুতে ধর্না অবস্থায় করছেন এবং উপত্যকার বাইরে তাদের নিয়োগ করার দাবি করেছেন শনিবারের হত্যার ঘটনার পর উভয় সংগঠনের জম্মুতে প্রতিবাদ করেছে এবং ওই হামলা তীব্র নিন্দা করেছে একই সঙ্গে জম্মুতে বসবাসকারী উপত্যকা কর্মরত কর্মীদের কাশ্মীরের বাইরে নিয়োগ করার দাবি জানিয়েছেন তারা গত কয়েক মাসে কাশ্মীরি পণ্ডিত এবং দেশের অন্যান্য অংশ থেকে কর্মসংস্থানের সন্ধানে কাশ্মীর উপত্যকায় আসা লোকদের বিরুদ্ধে ক্রমাগত গেরিলা হামলা হয়েছে যার মধ্যে কিছু লোক প্রাণ হারিয়েছে তারপর থেকে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বিক্ষোভ ইস্যুতে ইউকে বাস্তব প্রতিক্রিয়ার আহ্বান ইরানের হিজাপ চলমান বিক্ষোভের বিষয়ে ইরান সরকারের ভূমিকা নিয়ে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর প্রতিক্রিয়ায় ইউকে বাস্তবধর্মী পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে ইরান গত সোমবার লুকজেমবার্গে বৈঠকে বসেন ইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা পরে বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একপথা জোটটি এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ইউ জোটের বৈদেশিক নীতি প্রধান জোসেফ বরেকে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেন ইউরোপীয়রা যাতে ইস্যু আর বাস্তবধর্মী ভাবে দেখে আমরা সে পরামর্শ দিব এছাড়া পৃথক এক বিবৃতিতে আমির আবদুল্লাহ হিয়ান বলেন কে বিশ্বাস করবে একটি মেয়ের মৃত্যু পশ্চিমাদের কাছে এত গুরুত্বপূর্ণ যদি তাই হয় তাহলে তারা ইরাকে শত শত শহীদ মৃত্যু নিয়ে কি করছে পুলিশের হেফাজতে বাইশ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানের রাস্তায় চলছে বিক্ষোভ যথাযথভাবে হিজাব না পড়ার অভিযোগে নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এর মধ্যে বিক্ষোভকারী ও বিলুষের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে গেছে গ্রেপ্তার হয়েছে কয়েক শুক্রবার ফোন আলাপে জোসেফ বোরেল ইরানের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান মকমল বা নানা রঙের অভ্যুত্থানের দেশ নয় ইরান দীর্ঘমেয়াদী স্থিরতা এবং এই অঞ্চলের নিরাপত্তার প্রতি এক বার্তায় বোরেল লিখেছেন সহিংসতামূলক দমন অবিলম্বে বন্ধ করতে হবে প্রতিবাদকারীদের মুক্তি দিতে হবে সুপার সাইক্লোন চিত্রাং নিয়ে নতুন তথ্য ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সুপার সাইক্লোন চিত্রাং নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে ভারতীয় উপকূলে আগামী মঙ্গলবার নাগাদ আঠারোই অক্টোবর সুপার সাইক্লোন চিত্রাং আঘাত আনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি শুক্রবার পনেরোই অক্টোবর আইএমডির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই ধরনের কোনো হুমকি নেই এবং লোকদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই এনডিটিভি জানায় কানাডার সাজ ইউনিভার্সিটির আবহাওয়া জলবায়ু বিষয়ক একজন পিএইচডি গবেষককে নিয়ে ভবিষ্যৎবাণী করার গুঞ্জন ওঠে এদিকে ভারতের ভুবন ভুবনেশ্বরে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানায় আইএমডি ঘূর্ণিঝড়ের জন্য কোনো ধরনের পূর্বাভাস জারি করেনি এবং উপকূলীয় রাজ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গুজব থেকে দূরে থাকার জন্য ওড়িশার লোকদের পরামর্শ দিয়েছে আইএমডি আঞ্চলিক কেন্দ্র এক টুইটার বার্তায় জানায় ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো পূর্বাভাস দেয়নি বা এই বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন তারা আরও লিখেছে আমরা আবহাওয়া সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা কাজ করছি তাই দয়া করে গুজব থেকে দূরে থাকুন আইএমডির ব্যাখ্যা দিয়ে আরো বলেছে আগামী মঙ্গলবার আশো অক্টোবর আন্দামান সাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশনের সম্ভাবনা রয়েছে তবে বিশে অক্টোবর একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আগে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে তবে এটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার কোন সম্ভাবনা নেই ভারতের সিনিয়র আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাস দেশটির বার্তা সংস্থা পিটিআই কে বলেন আইএমডি চোদ্দই অক্টোবর থেকে বিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সব সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণিঝড়ে রূপ দেয় না দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।